بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من بيوتكم سكنا. وقال صلى الله عليه وسلم لما سأله الصحابة ما النجاة يا رسول الله؟ قال أمسك عليك لسانك وليسعك بيتك وابج على خطيئتك. شكرا برسول شاء الله تعالى الجنة جيني عمدرك وانك بسطة بسنة ركي الله البر مرجد وفسد وعطوفك ديشن তাঁর দেওয়া বিধান ফরজ সালাত আদায় করার জন্য এবং তার কথা এবং তার রসুলের কথা শোনার জন্য এবং শতকোটি দুরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা, আমরা এই কথা সবাই জানি যে মানুষের প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে বা মানুষের যে অধিকার রয়েছে রাষ্ট্রের উপর বা তার মানুষ হিসেবে যে অধিকার, তার মধ্যে তিনটি বা চারটি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মানুষের খাদ্য এবং পোশাক, এবং আরেকটি হচ্ছে মানুষের আবাসস্থল, এবং আরেকটি হচ্ছে শিক্ষা। এগুলো হচ্ছে মানুষের একান্ত প্রয়োজনীয়, যেগুলোকে মানুষের মৌলিক অধিকার বলা হয় রাষ্ট্রের দৃষ্টিতে। সুতরাং তার মধ্যে তৃতীয় যেটা সেটা হচ্ছে আবাসস্থলের অধিকার, আবাসের অধিকার। এই আবাসস্থলের গুরুত্ব শরীয়তের কতটুকু সেটা আমাদের আজকে জানার বিষয়। আল্লাহ জানেন এই মানুষের যে আবাসস্থল তৈরি করেছেন সেটা মানুষের নিরাপত্তার সাথে, মানসিক প্রশান্তির সাথে বসবাসের জন্য নির্ধারণ করেছে। আল্লাহ জানেন কোরআন মাজিদের মধ্যে বলেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, যে আল্লাহ জানেন তোমাদের জন্য তোমাদের ঘর থেকে আপনার সুন্দরভাবে বসবাসের একটা স্থল ঠিক করেছেন। তাহলে মানুষের ঘর হচ্ছে মানুষের প্রশান্তির সাথে বসবাসের একটি জায়গা। এই কারণে এটা এত বড় নিয়ামত যার ঘর নেই সে বুঝতে পারে। অনেক মানুষ আছে যারা পথ শিশু যেমন আছে রোডে গান্ডে থাকে, ঢাকার দিকে বড় বড় শহরে গেলে দেখবেন যে অনেক মানুষের বাড়ি ঘর নেই, তারা রোডের পাশেই শুয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে শুয়ে থাকে। কেউ কোনো মতে ছালা ইত্যাদি দিয়ে বা কোনো আপনার প্লাস্টিক দিয়ে মানে পেঁচিয়ে কোনো মতে অবস্থান করছে, এদের কোনো ঘর নেই। এই কারণে রসুল আকরম সাল্লাহ আলী আসসালাম এটাকে বিরাট নিয়ামত হিসেবে দেখেছেন। এবং এই জন্য কোনো ব্যক্তি যদি শোয়ার সময় শুতে যায় তখন একটি বিশেষ দোয়া তাকে শিক্ষা দিয়েছেন, কি বলবে যে আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাফানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুওয়িয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়া পড়ার জন্য, দোয়ার অর্থ হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন, পানীয় দিয়েছেন এবং তা যথেষ্ট পরিমাণ দিয়েছেন, এবং পাশাপাশি আমাকে আশ্রয়স্থল দিয়েছেন যেখানে আমি আশ্রয় নিতে পারি। এবং পরে বলে যে ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুওয়িয়া, যে বিশ্বের বুকে এমন কিছু মানুষ রয়েছে যাকে আল্লাহ জানেন তার যতটুকু যথেষ্ট এত পরিমাণ খাদ্য পানীয় দেয় নাই, যথেষ্ট পরিমাণ তাকে থাকার সুবিধা দেয় নাই। সুতরাং বলছেন যে এমন অনেকের আছে কিন্তু আমাকে তো আল্লাহ দিয়েছেন, এখানে অনেকের কোনো আবাসস্থল নাই, অনেকের যথেষ্ট খাদ্য এবং পানীয় নেই, সুতরাং আল্লাহ যেন তাকে দিয়েছে এই জন্য আল্লাহ প্রশংসা করতে বলা হয়েছে। দোয়ার মধ্যে এটাই বলা হয়েছে। এবং এই আবাসস্থলটা মানুষের জন্য আপনার নাজাতের একটা মাধ্যম। যে মানুষ যতই গর্বমুখী হতে পারে, একজন মানুষ তার বৈবাহিক জীবনে যদি সে গর্বমুখী থাকে সেই ঘরে প্রশান্তি থাকে, যে গর্বমুখী হয় না সেই ঘরে শান্তি থাকে না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেছেন যে মান্নাজাত ইয়া রাসূলুল্লাহ, যে নাজাত পাওয়া যাবে কীভাবে, মুক্তি পাওয়া যাবে কীভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনটা পলিসি দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমসি কালি কেরেসানাক, যে তোমার প্রথমে মুখকে নিয়ন্ত্রণ করবে। মুখের নিয়ন্ত্রণ মানুষের নিরাপত্তার জন্য দরকার। অনেক মানুষ আছে মুখের কারণে মারধর খায়, জেলে থাকে। অনেক নেতা আছে যারা উল্টে পাল্টা বলার কারণে, রোডে গাঁটে চিৎকার দেওয়ার কারণে শেষ পর্যন্ত জেলে কি বছরে বছরে আছে। তাহলে কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিরাপত্তার জন্য বলেছে মুখকে সামলাও, আমসিক আলাইকা লিসানাক, মুখ সামলিয়ে কথা বলো, কারণ মুখের যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন তোমার নিরাপত্তাও হারিয়ে যাবে, তোমার নিরাপত্তা থাকবে না। এই কারণে অনেক মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে তার মুখের কারণে। অনেক মহিলা আছে মুখের কারণে স্বামীর মার খাচ্ছে বারবার, আসে না কি নাই,
মানে স্বামীর বারবার মার খাচ্ছে মুখের কারণে তার মানে কথা মুখ চলে বেশি মুখ চলে বেশি তাই যে নিরাপত্তা নষ্ট হয় তার মধ্যে এক নম্বর কি মুখ যে মুখের যদি যত্রতত্র ব্যবহার করা হয় মুখ যদি সামনে কথা না বলা হয় তাইলে নিরাপত্তা থাকে না শাস্তির সম্মুখীন হতে হয় দ্বিতীয় নম্বর বলছে বলিয়া আকাবাইতু যদি নিরাপত্তা চাও যদি মুক্তি চাও তাহলে যেন তোমার ঘর তোমাকে আপনার ঘিরে রাখে বেষ্টন করে রাখে তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়ে যায় মানে ঘরে সময় দেওয়ার জন্য বলা হচ্ছে যে ঘরে সময় দাও সুতরাং একজন পুরুষের যদি বাইরে তার নিতান্ত কোনো প্রয়োজন না থাকে তাইলে বাকি সময় বাইরে আড্ডা না দিয়ে তাকে ঘরমুখী হতে হবে ঘরে আসতে হবে ঘরে নিজের বাচ্চাকে চিন্তাদেরকে দেখতে হবে নিজের স্ত্রীকে সময় দিতে হবে সুতরাং এই সমস্ত হচ্ছে তার কাজ তাইলে সে নিরাপত্তা পাবে ঘর নিরাপদ থাকবে না হলে ঘর নিরাপদ থাকবে না তৃতীয় নম্বর যেটা মুক্তির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন ওয়াবকি আলা খাতিয়াতিক যে তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো একজন মানুষ মানুষ বলতেই সে পাপ করে থাকবে এটা স্বাভাবিক এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব সময়ের জন্য একটা দায়িত্ব থাকে যে একজনের সে যেন নিজের গুনাহের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে সুতরাং সেটাও নাজাতের জন্য একটা মাধ্যম কারণ যদি কান্নাকাটি করে তৌবা করে ইস্তেগফার করে আল্লাহ যে সামনে তাকে ক্ষমা করে দেবেন কারণ আল্লাহ নিজেই বলছেন তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা যে তৌবা করলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় সুতরাং এটা একটা নাজাতের বিরাট তিনটি মাধ্যম এটা আমাদের খেয়াল রাখতে হবে এইগুলোর মাধ্যমে আমরা নাজাত পেতে পারি যখন ঘরটা আপনার নিরাপত্তা একটা জায়গা যে নিরাপদ একটি জায়গা এই নিরাপত্তার দায়িত্ব কিন্তু রক্ষা করার দায়িত্ব আছে মহিলাদের কারণ মহিলারা হচ্ছে ঘরের রানী মানে ঘরের পুরো নিয়ন্ত্রক হচ্ছে মহিলা এই কারণে মহিলাকে যখন মহিলাই ঘরকে নিয়ন্ত্রণ করবে ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখবে নিজের সন্তানদেরকে আপনার ঘিরে রাখবে আদর যত্ন দিয়ে এই কারণে মহিলাদের আবাসস্থল এবং মূল কর্মক্ষেত্র আল্লাহ বলেছেন ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না যে মহিলাদেরকে আল্লাহ আদেশ করেছেন যে তোমাদের আসল জায়গা হচ্ছে ঘর যে ঘরের মধ্যে অবস্থান করতে হবে মহিলাদেরকে আদেশ কারণ যদি মহিলা ঘরে না থাকে ওই ঘরের কোনো কি আপনার আরাম আয়েশ উঠে যায় ওই ঘরে কোনো প্রশান্তি থাকে না যদি মহিলা বাইরে চাকরি করে চাকরি থেকে আসবে তখন স্বামী তার খেদমত দিবে না মহিলা তার খেদমত দিবে তখন তো ঝামেলা লেগে যায় মানে পাকেই দেখে অনেক পুরুষ মহিলা আছে দুইজন চাকরি করে খানা পাকানোর কোনো কাজ থাকে না তখন বাইরের থেকে হোটেল থেকে আপনার অর্ডার দিয়ে খানা আনে কখনো খানা পাকায় না তাইলে এখন ওই যে যাযাবরের জিন্দিগির মতো ঘরে থাকেও যাযাবরের মতো মানে খানা কোনো পাকানোর কোনো মাথায় চিন্তা নেই পরবর্তীতে অসুস্থ হয়ে যায় বদ অভ্যাস সৃষ্টি হয়ে যায় বাচ্চা কাচ্চা সবগুলোর বদ অভ্যাস হয়ে যায় কয়েকদিন আগে আমার এক সাগরিত সৌদি আরবে সে ফোন করে বলতেছে শায়েখ আমার জন্য একটা মেয়ে দেখবেন বিয়ে করবে বেচারা বয়স 60 বছর হয়ে গেছে বলেছে আমার স্ত্রী মারা গেছে মেয়ে ছেলে যারা আছে এদের বদ অভ্যাস হয়ে গেছে সৌদি আরব থাকা অবস্থায় অনেক টাকা পয়সা পাঠাইছি এরা কখনো খানা পাকাইতো না খানা অর্ডার দিয়ে দিয়ে টাউনে থাকতো ঢাকাতে অর্ডার দিয়ে খানা নিয়ে এসে বাসায় খাইতো কখনো পাকাইতো না শেষ পর্যন্ত বলে সৌদি আরব থেকে ফিরে এসে নিজে পাকাই পাকাই খাইতাম মানে বউ থাকা অবস্থায় এখন বউ মারা গেছে তারও ঝামেলা মেয়েও পাকায় না মেয়েও অর্ডার দিয়ে আপনার খানা আনে সে চাকরি করে আরেক জায়গায় বলে যে এখন তো আমার একা থাকা মুশকিল এই যে দুরবস্থা মানে ঘর থাকেও ঘরহীন মানুষের মতো অথচ ধনী লোক নিজের বাড়ি নিজের ঘর সব কিছু ভাড়া আর বাড়ি আছে ভাড়া দিচ্ছে মানে আয় রোজগারের কোনো অসুবিধে নেই কিন্তু ঘরে থাকেও ঘরহীন মানুষের মতো তাহলে কেন কারণ নিয়ন্ত্রক যে ঘরকে যে মানে আপনার আরামের জায়গা হিসেবে রূপান্তরিত করবে যিনি ঘরের কর্তা নিয়ন্ত্রণকারী হ্যাঁ ঘরকে সুখের রাজ্যে রূপান্তরিত করবে তিনি হচ্ছেন মহিলা মহিলা যখন অবহেলা করবে ঘরের প্রতি তখন ঘরের অবস্থা আপনার ছিন্ন ছিন্ন হয়ে যাবে এই কারণে আল্লাহ অর্ডার করেছেন অকারণে এই বিয়েতে কন্যা যে তোমরা ঘরে অবস্থান করো এই কারণে মহিলা যদি ঘরের বাইরে যায় সেটার প্রতি নিন্দা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন হ্যাঁ রাসূল আকরাম ইসলাম যে মহিলাদেরকে ব্যাপারে যে মহিলা যদি ঘর থেকে বের হয়ে যায় আলমারাতু ইযা খারাজাত মিন বাইতিহা ইস্তাশরাফাহা শাইতান যে মহিলা যদি ঘরের বাইরে যায় তখন শয়তান বড় করে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে অনেক মহিলা দেখা যায় যে অসুন্দর কিন্তু তারপরেও সুন্দর করে সেজে গুজে গেলে বাইরে অন্য পুরুষের সামনে সে খুব সুন্দরী হিসাবে গিয়ে
চোখে পড়ে এবং সে নিজে নিজেও বলে রাসূল নিজে বলতেছেন মুত্তাকুরু মান রাআনি আজাবতুহু বলে যে আমাকে দেখে আমাকে দেখে চমৎকৃত হয় খুশি হয়ে যায় মানে অভিভূত হয় এরকম অনেক মহিলা আছে নিজের বান্ধবীদের সাথে গিয়ে গর্ব করে যে বাইরে গেলে যে কেউ মানে আমার দিকে তাকায় হ্যাঁ আর আরেকজনের যার দিকে তাকায় না এর মনটা খারাপ হয়ে যায় যে কেউ আমার দিকে তাকাইল না কিন্তু না এই মহিলার কোনো গুরুত্ব নেই কারণ মহিলার আসল আবাসস্থল ছিল ঘরের ভিতর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলা যদি সে ঘরে অবস্থান করে এটি ওয়াখাইরুন ওয়াখাইরুন লাহুন্না হ্যাঁ ওয়া আকরাবুহুন্না ইলা আল্লাহ তাআলা মান কানাত ফি ক্বাআলি বাইতিহা রাসূল বলছেন আল্লাহর নিকটবর্তী আল্লাহর সাথে ওই মহিলার বেশি সম্পর্ক হবে বেশি আল্লাহর ঘনিষ্ঠ হবে ওই মহিলা যে নিজের ঘরের অভ্যন্তরে অবস্থান করতে পারে তাহলে একজন মহিলার মূল্য কি আল্লাহর কাছে তার মূল্য দাম বাড়বে এবং আল্লাহর সাথে তার সম্পর্ক বাড়বে কখন যদি ঘরের অভ্যন্তরে সে অবস্থান করতে পারে বাইরে সে না যায় বাইরে যাওয়া তার দায়িত্বের বাইরে নিতান্ত প্রয়োজন যখন হবে তখন সে বাইরে অবস্থান করবে এছাড়া নয় এটা হচ্ছে মহিলার মৌলিক দায়িত্ব যখন মহিলার মৌলিক দায়িত্ব হবে যে ঘরকে নিয়ন্ত্রণ করা এবং সে দায়িত্বশীল বটে যেটা অন্য হাদিসের মধ্যে আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে রাসূল বলেছেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া মালিহ ওয়া হিয়া মাসউলাতুন রাইয়াতিহা রাসূল বলেছেন একজন মহিলা সে তার স্বামীর ঘরে এবং তার সম্পদে দায়িত্বশীল কিয়ামতের দিবসে তাকে সেই দায়িত্ব সম্পর্কে জবাবদেহি করতেই হবে আল্লাহর কাছে তাইলে মহিলার দায়িত্ব নিজের স্বামীর সংসারকে টিকিয়ে রাখা এবং তার সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা স্বামীর অনুপস্থিতিতে এটা হচ্ছে তার মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে এই কারণে তার মূল দায়িত্ব যখন ঘরে এই কারণে ঘরকেই তার আবাসস্থল আপনার হিসেবে আল্লাহ জানে চয়ন করেছে এখন এমনকি বাইর হতে নিষেধ করেছেন এটা হচ্ছে আসল মূল কথা এখন আসি আমরা এই ঘর যখন আমাদের আসলে আবাসস্থল এবং এই ঘর যেন মনের প্রশান্তির আসল জায়গা এই কারণে এই ঘর যেন শয়তানের আখড়া না হতে পারে সেই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে অনেকের ঘরটা কিন্তু শয়তানের আখড়ায় রূপান্তরিত হয় এই ঘরকে আপনার রক্ষা করা হয় না সেটা প্রতি লক্ষ্য করতে হবে অনেকে নিজেই সেটা করে থাকে ঘর যেন শয়তানের আবাসস্থল না হয়ে যায় অনিরাপদ না হয়ে যায় সেই জন্য একজন পুরুষ যখন বাইরের থেকে ঘরে ঢুকবে তখন দোয়া পড়ে তাকে ঢুকতে হবে যখন সে ঘর থেকে বের হবে তখন ঘর থেকে বের হওয়ার দোয়া পড়তে হবে এটা হচ্ছে নিয়ম ঘর থেকে ঘরে ঢুকার দোয়া কি বিসমিল্লাহ বলে ঢুকবে বিসমিল্লাহ তারপরে কি বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলিদ ওয়া খাইরাল মাখরাজ ওয়া বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা এটা পড়ে ঘরে অবস্থান করবে ঘরে ঢুকে ঘরের ফ্যামিলির সবাইকে সালাম দিবে হ্যাঁ বিসমিল্লাহ পড়ে ঢুকার পর হ্যাঁ এটা হচ্ছে নিয়ম যদি বিসমিল্লাহ পড়ে ঘরে না ঢুকে তাহলে শয়তান তার সাথে সাথে ঢুকে পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইযা দাখালা আহাদুকুম বাইতাহ ওয়া লাম ইয়াযকুরিল্লাহ যদি কোনো ব্যক্তি ঘরে ঢুকে কিন্তু আল্লাহর নাম স্মরণ না করে তখন শয়তান বলে হ্যাঁ যে তোমাদের ঘরে থাকার জায়গা হয়েছে যে লাকুমুল মাবি যে এক শয়তান আরেক শয়তানকে বলে তোমাদের আজকে রাত্রে থাকার বন্দোবস্ত হয়ে গেছে যদি কোনো পুরুষ আল্লাহর জিকির করে ঘরে না ঢুকে তো শয়তান কী বলে তোমাদের আজকে এই ঘরে থাকার কি একটা বন্দোবস্ত হয়ে গেছে যখন খানা খাইতে গিয়ে আপনার দোয়া না পড়ে বিসমিল্লাহ পড়ে যখন খানা না খায় হ্যাঁ তখন শয়তান বলে যে ওয়ালাকুমুল আশা যে আজকে রাত্রের খানারও বন্দোবস্ত তোমাদের হয়ে গেছে খানা থাকা নিয়ে আজকে রাত্রে আর কি টেনশন করতে হবে না কিন্তু যদি কোনো পুরুষ ঘরে ঢুকার সময় আল্লাহর জিকির করে ঢুকে এবং খাদ্য খাওয়ার সময় যখন আল্লাহর নাম নিয়ে খাদ্য খায় তখন শয়তান একটা আরেকটাকে বলবে লা মাবিতা লাকুম ওয়ালা আশা যে আজকে রাত্রে এই ঘরে থাকার কোনো ব্যবস্থা তোমাদের নেই আজকে এই ঘরে কোনো খানারও কোনো ব্যবস্থা নেই থাকা খানার কোনো ব্যবস্থা আজকে এই ঘরে হবে না কিন্তু যদি এই দুইটা কাজ না করে তাইলে ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে যায় শয়তানের কি খাওয়ার ব্যবস্থা হয়ে যায় যদি থাকার আর খাওয়ার ব্যবস্থা হয়ে যায় শয়তান যদি আপনার সাথে থাকে তাইলে আপনার স্ত্রীকে শয়তানে ধরবে না মেয়েকে ছেলেকে শয়তানে ধরবে না নাকি শয়তানে অস্পষ্ট দিবে না নাকি না দিবে না অবশ্যই দিবে আর অনেকে তো ঘরকে নিজেই জাহান্নামের কেন্দ্রস্থল বানিয়ে রাখেন ঘরের মধ্যে ডিশ লাইন লাগিয়ে রাখেন এটা সে তো অনেক কিছু
মানে নিজের ঘরকে শান্তির জায়গা তাকে অশান্তির জায়গা হিসেবে মানতে হইতে পারে। সুতরাং আমরা কখনো ঢুকা বাইর হওয়ার সময় কখনো দোয়া ভুলব না। বাইর হওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা বলে ঘর থেকে যেন একজন মানুষকে বের হয়। তাইলে ঢুকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকা, খাদ্য খাওয়ার সময় যদি আল্লাহর নাম নিয়ে খাদ্য খাওয়া হয় তাইলে শয়তান ওই ঘরে কি জায়গা নিতে পারে। তাইলে এটা হচ্ছে ঘরকে নিরাপদ রাখার একটা মাধ্যম। দ্বিতীয় নম্বর ঘরকে নিরাপদ রাখার আরেকটা মাধ্যম হচ্ছে যে আপনি ঘরকে ইবাদতের জায়গা হিসেবে বানাবেন। কারণ একজন মানুষ তার তো সৃষ্টির লক্ষ্যই হচ্ছে ইবাদত করা, সুতরাং ঘরকে ইবাদতের জায়গা বানানো হবে। এই কারণে আল্লাহ জানা শানু কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তোমাদের ঘরকে কেবলা বানিয়ে নেওয়া। কেবলা বানিয়ে নেওয়া মানে কি? মসজিদের মসজিদ বানিয়ে নেওয়া, মসজিদ বানিয়ে নেওয়া ঘরকে, যেন ঘরের মধ্যে সালাত আদায় করা হয়, আল্লাহর জিকির আজকার যেন করা হয়, ঘরের মধ্যে যেন উল্টা কাজ না করা হয়, গান বাদ্য ইত্যাদি যেন ঘরের মধ্যে না চলে, ঘরের মধ্যে আল্লাহর জিকির যেন থাকে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ঘরে সালাত আদায় করার জন্য, হ্যাঁ বলছেন যে সল্লু ফি বুয়ুতিকুম ফা ইন্না আফযালাস সালাতি লিল মারই সালাতু ফি বাইতিহি, বলে যে তোমরা ঘরে সালাত আদায় করো, নফল সালাত যত আছে সুন্নত নফল এগুলো ঘরে আদায় করার চেষ্টা করো। কারণ একজন পুরুষের জন্য তার উত্তম সালাতের জায়গা হচ্ছে ঘর, ইল্লা সালাতুল মাকতুবা, শুধুমাত্র ফরজ সালাত ছাড়া। একজন পুরুষ শুধুমাত্র ফরজ সালাত পড়বে কোথায়? মসজিদে গিয়ে। কিন্তু বাকি সালাত আদায় করার জায়গা হচ্ছে কোথায়? ঘরে। রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ জায়গা সালাতের জায়গা হচ্ছে ঘর, ঘরের মধ্যে সালাত আদায় করবে ফরজ সালাত ছাড়া বাকিগুলো। কারণ ঘরে আপনি যদি সালাত আদায় করেন, আপনার সালাত দেখে স্ত্রীকে আপনার উৎসাহিত হবে এবং খবর নিতে পারেন যে নিজের সালাতের চিন্তা যদি ঘরে থাকে, নফল বা সুন্নত পড়েন, তাহলে স্ত্রী দেখে সালাতের প্রতি উৎসাহিত হবে। অথবা আপনি খবর নিতে পারবেন যে তুমি কি নামাজ পড়েছো কি না। অনেক সময় নামাজের খবর নিতেও ভুলে যায় যে ফ্যামিলির লোকেরা নামাজ পড়েছে কি না, সেটা সেই সুযোগটা হয়ে যায়। ছোটো বাচ্চা থাকলে পাশে এসে সালাত আদায় করবে নাকি? শিখবে। এই কারণে সুসম অন্য হাদিসের মধ্যে বলেছেন ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, যে তোমাদের কিছু সালাত রেখে দাও ঘরের জন্য, সব সালাত কিন্তু মসজিদে পড়ো না, কিছু ঘরের জন্য কি রেখে দিবে। আর আগের হাদিসে বলেছে শ্রেষ্ঠ সালাত কোনটা? যেটা ঘরে পড়া হয় ফরজ সালাত ছাড়া পুরুষের জন্য। কেন এটা করা হয়েছে? যেন ঘরের মধ্যে বরকত আসে। যখন ঘরের মধ্যে আল্লাহর জিকির আজকার করা হয় তখন কি ঘরে বরকত আসবে, শয়তান ঘর থেকে দূরে থাকবে। এই কারণে যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না সে ঘরকে আপনার মৃত ঘর বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাথারুল বাইতিল্লাতি ইউযকারুল্লাহ ফী ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহ ফী কামাথালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, বলতেছে ওই ঘর যেই ঘরের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা হয় আর ওই ঘর যেই ঘরের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা হয় না সেটা মৃত আর জীবিতের মতো। যেই ঘরে আল্লাহর নাম স্মরণ করা হয় সেটা হচ্ছে জীবিত ঘর, হ্যাঁ যে প্রাণবন্ত ঘর, আর যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির করা হয় না সেটা হচ্ছে মৃত ঘরের মতো। এবং অন্য হাদিসের মধ্যে আরও চমৎকার করে বলেছে যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, যে তোমাদের ঘরকে কখনো কি কবরস্থান বানাবে না। তার আগের অংশে কি বলছে? যেটা আগে বলছিলাম ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়া লা তাজআলুহা মাকাবির, যে তোমরা তোমাদের কিছু সালাত ঘরের জন্য রেখে দাও, ঘরকে কবরস্থান বানাবে না। ঘরকে কি বানাবে না? কবরস্থান বানাবে না। তাইলে যেই ঘরে মহিলা সালাত আদায় করে না, পুরুষ সালাত আদায় করে না, এটা কবরস্থান কি? এটা কবরস্থান, ওই ঘরে মানুষ থাকেও না থাকার মতো, এটা কবরের জায়গা নাকি না? এই কারণে আগের যুগে মানে এক বান্দি আর কি, যে যুগে বান্দি ছিল আর কি, তো এক বান্দি তাকে কিনে নিয়েছে এক ঘরের মালিক। তো ঘরের মানুষরা তাকে কিছুদিন রাখার পরে তো মহিলা ওই বান্দি তার মনিবকে বলতেছে আমি তোমার কাছে থাকবো না, আমাকে আবার বিক্রি করে দাও। বলে যে বিক্রি করে দিব না কেন, দেখ কী সমস্যা আমাদের ঘরের। বলে যে তোমাদের ঘরটা কবরস্থান, একটু কবরস্থান হয়ে গেছে, তোমরা নামাজ কালাম পড়ো না। বলে যে নামাজ তো পড়ি, আমরা ফরজ সালাত আদায় করি না। বলে যে না না এইটা না, এটা তো সব মুসলমানে আদায় করে।
ওই যে তাহাজ্জুদ পড়ে না কেন, নফল সালাত আদায় করে না কেন ঘরের মধ্যে, তাইলে তো এটা কবরস্থানের মতো হয়ে গেল। কারণ আমি যেই ঘরে ছিলাম এরা বলেছে এক দুই ঘন্টা কি তাহাজ্জুদ পড়তো, সুতরাং এই ঘরের প্রাণ ছিল, এই ঘরে জীবন ছিল, কিন্তু তোমাদের ঘরে আসে দেখেছি এটা কবরস্থান হয়ে গেছে। তাহলে যে ঘরের মধ্যে কোনো সালাত আদায় করা হয় না, মহিলা সালাত আদায় করে না, তাহলে এটা কবরস্থানের মতো। এখানে রসুল বলছে না কবরস্থান বানাইতে যাবে না, তাইলে ঘরকে কবরস্থান কখনো বানাতে যাব না। তারপরে যে কাজটা করা উচিত, আমার ঘরকে শান্তির জায়গা হিসেবে রক্ষা করার জন্য আমি কখনো বাড়িতে কুকুর লালন পালন করব না। অনেকে আছে কুকুর লালন পালন করে নাকি না, আছে না অনেকে কুকুর পালে না, কুকুর পাললে কুকুর যদি কোনো ঘরে ঢুকে কোনো ঘরে যে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হ্যাঁ, ইন্নাল মালায়েকাতু লা তাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবি, যে এমন ঘরে ফেরেশতা প্রবেশ করে না, ফেরেশতা প্রবেশ করে না মানে সব ফেরেশতা না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ঘরে কুকুর থাকলেও ছবি থাকলেও যখন মৃত্যু চলে আসবে মৃত্যুর ফেরেশতা ঢুকবে না ঘরে, অবশ্যই ঢুকবে, হ্যাঁ ওটাকে বাধা দিবে না কোনো কিছু। তাইলে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না যেই ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে। কিন্তু বাংলাদেশে অনেক ঘর আছে ছবির আড্ডাখানা নাকি, এই দেয়ালে এক ছবি ওই দেয়ালে এক ছবি, ছবি টাঙ্গা রাখছে মানে নিজের বাপের ছবি মার ছবি না, এগুলো তো অন্তরে জাগা নেবে, নিজের মা বাপের কথা ভুলবে কেন, সবসময় স্মরণ করবে, মরে গেলে সকাল সন্ধ্যা স্মরণ করবে, প্রত্যেক সালাতের মধ্যে স্মরণ করবে, মাতা পিতার জন্য দোয়া করবে, সেজদার মধ্যে যখন যাবে দোয়া করবে, সালামের আগে দোয়া করবে নিজের মাতা পিতার জন্য, এটা তো অধিকার, মাতা পিতার অধিকার, আপনাকে জন্ম দিয়ে গেলেন তারা এবং আপনাকে অর্থ সম্পদ দিয়ে গেলেন, তো সুতরাং কার জন্য দোয়া করবে যদি তার জন্য দোয়া না করেন। ওই যে গত পরশু একজন আমাকে বলতেছিল এক পেশারের একটা ছেলে আর কয়েকটা মেয়ে আছে, তো বাপে তেমন মানে কি করে কোনো মতো চলতেছে জীবনযাপন করতেছে, মানে ছেলে বুঝে না যে কতটুকু তার মানে টাকা জমা আছে কোথাও, এরকম মানে দেখতেছে জীর্ণশীর্ণভাবে ঘর চালাচ্ছে কোনো মতো টানা হেঁচড়া করে। মৃত্যুর আগে বাপ যখন একটু মৃত্যু সন্নিকটে অবস্থায় ছেলে বাপকে বলতেছে তুমি এইভাবে আমাদেরকে হ্যাঁ ছন্ন ছড়া করে রেখে গেলে, কোনো কিছু আমাদের জন্য রেখে গেলে না, কীভাবে আমরা চলবো কীভাবে কী করবো, হ্যাঁ তো এরকম বলবো যে তারপরে তোমার যদি কোনো ঋণ টিন থাকে এগুলো আমরা কীভাবে দেব, হ্যাঁ কোনো ব্যবস্থা নেই বন্দোবস্ত নেই। আচ্ছা তারপরে বলছে আল্লাহই দেখবে তোমরা সময় মতো বুঝবে। তারপরে যখন মারা গেল, মারা যাওয়ার পর বলছে আমাদের দেশে একটা সিস্টেম আছে না, বলে যে সবাইয়ের কাছে বলে কারোর ঋণ থাকলে হ্যাঁ যে যেন ঋণের জন্য ছেলের সাথে কি যোগাযোগ করে, কারণ সে একমাত্র ছেলে তো ওর সাথে যোগাযোগ করবে না। এরকম বলার পর নিজে মানে ভিতরের শঙ্কা নিয়ে যদি কেউ এখন টাকার জন্য আসে তাহলে কোথায় দেখে দেবে, কিন্তু তারপরও বলা লাগে, বলছে যে আমার বাপের কাছে যদি কারোর ঋণ থাকে তাহলে আমার থেকে হ্যাঁ সবাই নিয়ে যাবে আমার সাথে যোগাযোগ করবে। বাপের যখন দাফন টাফন করে শেষ করছে বাড়িতে অবস্থান করছে অনেক মানুষ চলে আসছে মানে তার সাথে সাক্ষাৎ করার জন্য, এখন তো সে তো ভয়ে কি করবে মানে কথা বাইরে দিতেছে না, যে সবাইকে তো ওয়াদা দিছে এখন এতগুলো মানুষ এই মানুষগুলো কীভাবে সামলাইবে এই মানুষগুলো পরে। আচ্ছা তারপরে বলছে ঠিক আছে যে কে কতটুকু ঋণ তোমরা পাইবো আমার কাছে বলো, আমি একটু লিখে রাখি সাধ্য মতো আমি আস্তে আস্তে পরিশোধ করবো। কতক্ষণ পরে এক বছরে আসে বলতেছে হ্যাঁ যে মানে আমি ব্যাংকের পক্ষ থেকে আসছি, তখন তো আরও ভয় পেয়েছি যে ব্যাংকে কোনো বিশাল কোনো লোন করে গেছে কিনা, তাই তো লোন দিবে কীভাবে, তখন ব্যাংকওয়ালা বলতেছে না আমাদের কাছে কোনো লোন না, তোমার বাপের হ্যাঁ অ্যাকাউন্টে অনেকগুলো টাকা আছে সেগুলো বুঝে নেওয়ার জন্য আসবে, 8 লক্ষ টাকা তার ব্যাংকের মধ্যে ছিল। তারপরে একজন একজন অমুককে অমুককে বলতেছে যে তোমার কী পাওনা বলো, সবাই আসি বলতেছে তোমার বাপ আমার হাতের কাছে এত টাকা পাইবে, ওকে বলে তোমার বাপ এত টাকা পাইবে, মানে কেউ নিতে আসে নাই, যত লোক আসছে সবাই দেওয়ার জন্য আসছে, ওর কাছে এত টাকা পাইবে ওর কাছে এত টাকা পাইবে, সব হিসাব করে দেখেছে অনেক টাকা, যা মানে এর চলার কোনো আর টেনশন নেই ঠিক না। তো এরকম যে প্রত্যেকটা আপনার পিতা তার সন্তানের জন্য সে শুধু তার জীবদ্দশায় চিন্তা করে না, তার ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে, সে যেন কষ্টে না পড়ে, তাইলে আপনার মাতা পিতার জন্য আপনি দোয়া করবেন না কে করবেন, এটা তো আপনার ফরজ দায়িত্ব।
যে করতেই হবে, সবসময় করতে হবে। এটাকে ছবি আকারে ঝুলে রেখে তো কাজ হবে না, নিজে দোয়া করে না, হুজুরকে যাই বলে ওই যে কোনো একদিন যে একটু মিলাদ পড়ে আমার বাপের জন্য দোয়া করেন, হুজুরের কী কাম করছে যে দোয়া করার জন্য? হুজুরের কোনো দরদ আছে আপনার বাপের জন্য? হ্যাঁ, কোনো দরদ নাই। একটু বেশি টাকা দিলে ভান করে কাঁদে টাঁদে একটু বলে আর কি, কিন্তু আসলে কোনো কাজের না, কারণ ওর বাপ তো মরে নাই, মরছে তো আপনার বাপ, তাই যে মুশকিল তো এখানে। হ্যাঁ, এই কারণে ছবি জুড়িয়ে কাজ হবে না, মনের ভিতরে জায়গা দিতে হবে। ছবি জুড়েরই কী হবে, ওই ঘরে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। দ্বিতীয় নম্বর যেটা বলছিলাম যে কুকুরের কথা, কুকুর ঘরে রাখলে ঘরের মধ্যে অবশ্যই ঢুকবে, কুকুরকে লালন পালন করলে, আর ঘরে ঢুকলে তো ফেরেশতা রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এইখানেই শেষ না, বরং কেউ যদি নিজের বাড়িতে কুকুর লালন পালন করে তাইলে তার দুই কিরাত সব তার আমল নামা থেকে কেটে দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিক্তানা কালবান ইল্লা কালব সাইদিন আও মাশিয়াহ, হ্যাঁ, ফায়ুনকাসু মিন আজরিহি কিরাতান। বলতেছে কোনো ব্যক্তি যদি একমাত্র মানে শিকারির জন্য কুকুর অথবা নিজের খেত পাড়া দেওয়ার জন্য কুকুর এরকম যদি না রাখে, এমনিতেই কুকুর রাখে, শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করে, প্রত্যেক দিন তার দুই কিরাত করে সওয়াব কমিয়ে দেওয়া হবে। কয় কিরাত? দুই কিরাত। আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ, মানে বিশাল পাহাড় সমান সওয়াব। যদি এরকম বিশাল প্রত্যেক দিন সওয়াব কেটে দেওয়া হয়, সওয়াব কিছু থাকবে আমার কাছে তো নাই সওয়াব নাকি? তাইলে একটা কুকুর পালার কারণে আপনার কি সওয়াব নষ্ট হয়ে যাচ্ছে? অনেকে আপনার কি সব করে কুকুর পালা নাকি না? কিন্তু যদি কোনো এলাকায় আপনার কি আপনার খানা দেয় সবসময় কে ডাকা দিতে দিয়ে হানা দেয় কুকুরের কারণে, আর হানা দেওয়া থেকে বাঁচা যায়, তাইলে সেটার জন্য যায় আছে। কারণ আরেক হাদিসের আছে, ইল্লা কালবাহে রাসাতিন, যেই কুকুর কি পাহারাদারির কাজ করে সেটার জন্য ছাড় আছে। তাইলে তিনটা ক্ষেত্রে ছাড় আছে, এক নম্বর হচ্ছে পাহারাদারির জন্য, আরেকটা হচ্ছে শিকারের জন্য। বর্তমানে শিকারির কুকুর তেমন পাওয়া যায় না। হ্যাঁ, শিকার দোষীকে শিকার করার জন্য পুলিশে পালে কুকুর, কারণ গোয়েন্দা পুলিশই কুকুর লালন পালন করে। এটা হচ্ছে সন্ত্রাসী ধরার জন্য, অপরাধী ধরার জন্য, এটাও একটা শিকার, হে এটাও তাদের প্রয়োজনে। আর তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আরব দেশে লালন পালন করে নিজেদের খামার পাহারা দেওয়ার জন্য। আমাদের দেশে দেখা যায় না, সৌদি আরব আমরা দেখেছি যে অনেকের মানে আপনার ছাগল উট ইত্যাদি লালন পালন করে, ওইখানে কুকুর রাখে। এই কুকুর অপরিচিত কোনো লোক দেখলে ওকে তাড়া দেয়, মানে ওই এলাকা পাহারাদারি করে। তাহলে এই তিনটে কাজ ছাড়া কেউ যদি শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করে, তাহলে তার ইউন কসমিন হাজরিহি কুল্লে ইয়াউমিন কিরাতান, প্রত্যেক দিন দুই কিরাত করে সব তার কি কমিয়ে দেওয়া হবে। তাহলে লস তো শুধু একদিকে না, রহমতের ফেরেশতা ঢুকবেন একটা, দ্বিতীয় নম্বর হচ্ছে আবার কি আপনার নিজের সব কাটতি হইতেই থাকবে। তাহলে কুকুর পালার সবকে শেষ করতেই হবে, কখনো কুকুর লালন পালন করা যাবে না ঘরের মধ্যে। এই কারণে নিজের ঘরকে নিরাপদ যদি আমরা রাখতে চাই তাইলে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আস্তাগফিরুল্লাহ আলী ওয়ালাইকুম আসসালামু মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম ঘর সম্পর্কে, যে ঘরকে কীভাবে শান্তির নিড় হিসেবে তৈরি করা যায়, কীভাবে ঘরের নিরাপত্তা রক্ষা করা যায়, ঘরে যেন একজন মানুষ আসলে প্রশান্তি পায়, সেই ব্যাপারে আলোচনা করতেছিলাম। যে ঘরকে অবশ্যই শয়তানের হাত থেকে রক্ষা করতে হবে, শয়তান যেন কখনো ঘরের মধ্যে অবস্থান করতে না পারে, বরং রহমতের ফেরেশতা প্রবেশের পথে যেন বাধার সৃষ্টি না করা হয়, সেই ব্যাপারটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা এটাও বলেছিলাম যে ঘরের মৌলিক সবসময়ের দায়িত্ব ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখা, এবং শান্তির আলোয় হিসেবে সেই ঘরকে আপনি রূপায়িত করা, সেটার মৌর প্রথম দায়িত্ব কার? মহিলার দায়িত্ব। এই কারণে মহিলা ঘরে অবস্থান করতে হবে, ঘরের সমূহ ব্যাপার মহিলাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, এটা হচ্ছে তার মৌলিক কাজ। দ্বিতীয় নম্বর, তার এটার মৌলিক দায়িত্ব পড়ে গিয়ে পুরুষের উপর,
এখন মহিলা হয়তো বা আপনার গুরুত্ব দিবে না নাকি এরকম আছে না মহিলা আপনার হ্যাঁ ঘরের প্রতি গুরুত্ব দিবে না কিন্তু এটা পারাদারি করবে কে তদারকি করবে কে আরে যে কোনো কাউকে কোনো দায়িত্ব দিলে যদি মাঝে মাঝে খবর গিরে না করা হয় তখন গাফলা দেয় রেখে দেয় না এই গাফলা দেয় এই কারণে তারপরে মৌলিক দায়িত্ব পুরো ঘরের নিয়ন্ত্রণ যদিও না থাকা অবস্থায় স্ত্রী দায়িত্ব পালন করবে কিন্তু সে কি সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা বা আপনি তাকে নিয়ন্ত্রণ করা লাগবে এই জন্য দায়িত্ব আপনার ওয়ার্রাজুলু রাইল ফি আহলে বাইতে এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষ তার পুরো ফ্যামিলির দায়িত্ব তার ওবুমাসুল রাইয়াতে যে তার পুরো ঘর সম্পর্কে তাকে হিসাব দিতে হবে পরকালে সুতরাং মৌলিক যখন দায়িত্ব ঘরকে এবাদতের জায়গা হিসেবে রূপান্তরিত করার মৌলিক দায়িত্ব কার উপর পড়ে পুরুষের উপর যে পুরুষ সবসময় তদারকি করবে যে আমার ঘরে যেন কোনোভাবে শয়তানের আশ্রয়স্থল না হতে পারে এবং আমার ঘরে সবসময় যেন এবাদত হয় যেন এটা কি রহমতের ফেরেশতার আনাগোনার জায়গা হিসেবে কি রূপান্তরিত হয় এই কারণে পুরুষ এই প্রতি খেয়াল রাখবে তার একটা দায়িত্ব আগে বললাম যে ঘরে আসে কিছু সালাত আদায় করতে হবে ঘরে জিকির করতে হবে আর ঘর থেকে শয়তান যদি ডুবে যায় ধরেন আমরা অনেকে আগে থেকে খেয়াল করি নাই মানে ঘরটা শয়তানের আখড়া হয়ে গেছে এখন কি করতে হবে শয়তান এগুলোকে তাড়াই দেবে না নাকি হবে না হ্যাঁ তাড়াই দিলে পয়থান প্রথম এসে শয়তানকে কে জায়গা দিচ্ছে ওকে আগে ঠিক করতে হবে যদি আপনার স্ত্রী ঠিক না থাকে হ্যাঁ নামাজ কালাম না পড়ে ঘরের মধ্যে তাহলে সে তো শয়তানের জায়গা দিয়ে দিল নাকি নাকি দিল না এটাই তো ঘরকে কবরস্থান মানাই ফেললো তাহলে তাকে শুধরাইতে হবে তাকে কঠিনভাবে কি আদেশ করতে হবে সালাত আদায়ের প্রতি কারণ এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করছেন ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসসাবির আলাইহা যে আপনি অবশ্যই আপনার ফ্যামিলিকে সালাতের আদেশ দিবেন এবং ধৈর্য সহকারে সেই আদেশ বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করবেন এখানে ওয়াসবির বলে নাই ওয়াসবির আলাইহা বলে নাই ওয়াসসাবির ইসতিবার ইফতিআলের সিগা এখানে অক্ষর বেশি কাসরাতুল মাবালি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি এটা একটা সূত্র আরবি ভাষার যে অক্ষর বেশি হলে অর্থ বেশি বুঝাইবে ধৈর্য ধরা মানে ইসবির ধৈর্য ধরা একবার হইলে হইতে পারে কিন্তু ইসতবির মানে বারবার ধৈর্য ধরতে হবে কারণ আপনি ঘরের মহিলাকে নামাজি বানাইতে হলে একদিন অর্ডার দিলে হবে না প্রত্যেক দিন অর্ডার দিতে হবে ধৈর্য ধরতে হবে যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় করেনি মহিলাকে রূপান্তরিত না হবে ততদিন পর্যন্ত আপনার এই পরিশ্রম চলতে থাকতে হবে ঘরের মধ্যে যদি আপনার কোনো ছেলে সন্তান যদি সালাত আদায় না করে তাইলে আপনার এর পিছনে লাগতে হবে যতদিন পর্যন্ত সালাত আদায়কারী না হবে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতেই হবে নাহলে কিন্তু আপনার ঘরটা কবরস্থানে রূপান্তরিত হবে এই কারণে ঘরের দায়িত্ব এই কারণে রাসূল আল্লাহ জানে শানু হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সুনাম করেছিলেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়াজকুর ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা আল্লাহ জানে শানু কি বলেছেন যে ইসমাঈলের কথা স্মরণ করো কি দরকার আমাদের ইসমাঈলের কথা স্মরণ করার কি কাম আছে আরেকজনের কথা স্মরণ করব কেন হ্যাঁ বলতেছেন যে তার অনেকগুলো গুণ ছিল এক নম্বর গুণ হচ্ছে সাদিকাল ওয়াদ তিনি যে কোনো ওয়াদা করতেন সত্যবাদা করতেন কখনো মিথ্যা ওয়াদা করতেন না তাইলে সত্যবাদীতে একটা মহাগুণ যেই কারণে সে স্মরণীয় হয়ে থাকতে পারে সমাজের মধ্যে নাকি না এবং আরেকটা কারণ কি ওয়াকানা রাসূলুন নাবিয়্যা তিনি তো রাসূল ছিলেন নবী ছিলেন তাহলে তাকে স্মরণ করতে হবে অবশ্যই স্মরণ করতে হবে আরেকটা তাকে স্মরণ করার কারণ কি ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত যে তিনি কি করতেন নিজের ফ্যামিলির সবাইকে সালাতের আদেশ করতেন যাকাতের আদেশ করতেন তাইলে এই কাজের কারণে কি স্মরণ করতে হয় সর্বশেষ কি বলছেন ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়্যা তিনি ছিলেন আল্লাহর কি সন্তোষ ভাজন একজন বান্দা যে তাকে আল্লাহ আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিল এই কারণে স্মরণের কথা বলা হয়েছে সুতরাং আমি আপনি যারা প্রত্যেকেই অবশ্যই নিজের ঘরকে যেটা আমাদের আসল শান্তির জায়গা সেই শান্তির জায়গাকে শান্তির জায়গা হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে এই ঘরকে আপনাকে রক্ষা করতে হবে শয়তানের হাত থেকে
আরেকটা সর্বশেষ কথা বলে শেষ করব সময় শেষ বলে যে আপনার ঘরে যদি শয়তান ঢুকে যায় ঘরের মানুষকে তো সালাতের অনুসারী করবেন সালাত পড়ার হ্যাঁ তাকিদ দিবেন পাশাপাশি ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করার ব্যবস্থা করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাইতানা লায়ানফিরু মিনাল বাইতি আল্লাতি মিনাল বাইতি আল্লাজি ইয়ুকরাউ ফিহি সূরাতুল বাকারা বলেছেন ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় কি হয় সূরা বাকারা তেলাওয়াত হয় এই কারণে সূরা বাকারা তেলাওয়াত করার ব্যবস্থা করতে হবে প্রত্যেকদিন সকালে সূরা বাকারা কিন্তু লম্বা সূরা এটা আড়াই পারার মতো এটা ভাগ করে তেলাওয়াত করতে পারেন ঘরের মধ্যে যদি দুই তিনজন থাকে ভাগ করে সবাই মিলে যদি একসাথে তেলাওয়াত করে সূরা বাকারা তেলাওয়াত হয়ে যায় নাকি না আর যদি একান্ত না পারা যায় কিছু নিজে পড়বে আর কিছু রেকর্ড আকারে কি চালু করবে মানে অ্যাপস আছে কোরআন শরীফের অ্যাপস আছে না মোবাইলের মধ্যে কমপক্ষে শয়তানকে তাড়ানোর জন্য অ্যাপসটা চালাই দিবে কারণ ওই করে কোরআনের আওয়াজ হইলেই হয় সূরা বাকারা পড়া হইলেই হয় হ্যাঁ আবার নিজে অলসতা করবে না নিজে সাধ্য মতো পড়তে পারলে সেটার বরকত সবচাইতে বেশি কারণ আলেমদের মধ্যে কেউ কেউ বলছেন রেকর্ডার চালাইলেও কি হয়ে যাবে কিন্তু কেউ বলছেন না এটা পড়া হয় না পড়ার মধ্যে ইচ্ছার দখল এটা তেলাওয়াত না এটা তেলাওয়াতের রেকর্ড সুতরাং দুইটা জিনিস ভিন্ন আলেমদের মধ্যে কেউ এটাকে সাপোর্ট করে না যে কোরআন তেলাওয়াত যিনি প্রথম তেলাওয়াত করছেন তারটাই তেলাওয়াত দিয়েছে আর বাকিটা যেটা রেকর্ড হয়ে আছে এটাকে তেলাওয়াত বলা হয় না এটা কী বলা হয় কি তেলাওয়াতের রেকর্ড সুতরাং রেকর্ড বাজাইলে তো আর তেলাওয়াত হইল না নাকি আর আল্লাহ রাসূল বলছে তুকরাউ ফি সূরাতুল বাকারা হ্যাঁ পড়া পড়তে হবে এটা তো পড়া হয় না পড়াকে বাজানো হয় নাকি না আরেকজনের পড়াকে বাজানো হয়েছে তাই না এটাও যুক্তিসঙ্গত এই কারণে আমরা খামখেয়ালি করবো না যদিও কেউ কেউ সুযোগ দিয়েছেন এই কারণে আমরা বলবো সাধ্যমতো আপনি কিছু পড়েন বাকিটা রেকর্ড চালান যদি আপনার ঘরে বেশি মানুষ নাই বাকযোগ করে দিতে পারতেছেন আপনি নিজে একজন হ্যাঁ তাইলে কী করবেন আড়াই পড়া পড়া হ্যাঁ যার দ্রুত পড়তে পারে তার পক্ষে সম্ভব আড়াই পড়া পড়তে বেশি থেকে বেশি এক ঘন্টা লাগবে হ্যাঁ সর্বোচ্চ এক ঘন্টা লাগবে আপনি যদি সকালে ফজরের পরে পড়তে শুরু করেন এক শাক পর্যন্ত পড়ে শেষ করতে পারবেন ইচ্ছা করলে আর কি যার গতি ভালো আছে যার গতি ভালো সে 20 মিনিট 25 মিনিটের মধ্যে কি এক পারা কোরআন পড়তে পারে তাহলে এক ঘন্টার মধ্যে পড়া সম্ভব তো এই কারণে পড়ার চেষ্টা করতে হবে যেন শয়তানগুলো কি ঘর থেকে পালিয়ে যায় তাইলে মৌলিক যে কথা আজকে নির্যাস কথা যে ঘরকে আল্লাহ জানেন আমাদের কি নিরাপত্তার একটা জায়গা হিসেবে ঘরকে চয়ন করেছে হ্যাঁ এবং ঘর হচ্ছে বিরাট একটা নিয়ামত সুতরাং এই ঘরকে শান্তির জায়গা হিসেবে কীভাবে রূপান্তরিত করা যায় সেই ক্ষেত্রে আমার আপনার আমার স্ত্রীর ভূমিকা অবশ্যই থাকতে হবে হ্যাঁ এমন যেন না হয় যে আমার অবহেলার কারণে আমার ফ্যামিলির অবহেলার কারণে এই ঘরটা যেন শয়তানের আখড়াতে রূপান্তরিত না হয় তাইলে কিন্তু সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে শয়তান ঘরে থাকলে অনেক সময় সহবাসের টাইমও কি শয়তান সহবাসের সময় কি আপনার অংশগ্রহণ করে হাদিসে প্রমাণ আছে সুতরাং প্রত্যেকটা কাজের সময় কি আপনার জিকির আজকার করতে হবে যেন শয়তান অংশগ্রহণ করতে না পারে কিন্তু আপনি যদি শুরুতে ঢুকার সময় যদি দোয়া পড়তেন সেটা শয়তান তো ঘরেই ঢুকতে পারতো না নাকি হ্যাঁ তাইলে তো আর কোনো টেনশন নেই কিন্তু ঢুকার ব্যবস্থা করে দিলে তো মুশকিল এই কারণে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমাদের ঘরকে যেন কি শান্তির একটা নীড় হিসেবে আমরা দেখতে পাই এবং যেইখানে সত্যিকার অর্থে হ্যাঁ আমাদের নতুন প্রজন্মে যেন সত্যিকার আশ্রয়ের জায়গা খুঁজে পায় সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ ফসল ওসলিম আল নবী মুস্তফা আল হাবিব মুস্তফা মোহাম্মদ আব্দুল্লাহ খাইদুল খালাই ওসাইদুল আউলিয়া ওয়াল আখিরিন আল্লাহু সাল্লি ওয়াসাল্লিম ওবারিক আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা সাইয়িদিনা ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন ইহসান ইয়াউমিদ্দিন ওয়া আন্না মাহুম বিমানিকা ওয়া করিমিকা ওয়া আহসানিকা ইয়া আরহামুর রাহিমিন আল্লাহুম্মা আজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দমির আদাকা আদা দ্বীন ওয়া আনসুর ইবাদাকা আল মুওহিদিন ওয়া আহমি হাফজ আদ-দ্বীন ওয়া আজআল হাযা আল বালাদা আমিনা মুতমাইনা ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন আল্লাহুম্মা ফিহি মা আওলাত উমুরানা আলা কুল্লি মা তুহিব وخذ بنواصيك الى كل خير وهدى اللهم اصلح قلوب من ياتي يا رب العرش العظيم اللهم انا نسالك الجنه وما خلى بها من قول عمل ونعوذ بك من النار وما خلى بها من قول عمل ونسالك ان تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم وصلى الله على نبينا محمد وعلى